সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি মোহাম্মদ আরিফ হোসেন সহকারী শিক্ষক মাতৃসা পিকেটেড অ্যান্ড স্কুল আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার আরও একটি লেকচার নিয়ে হাজির হয়েছি আজকে আমি বারটা সংক্রান্ত জাবেদা কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব গত ক্লাসে বা গত লেকচারে বাটটা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম মানে ধারণা দিয়েছিলাম যে বাটটা আসলে কি বাটটা কত প্রকার এবং এই বাটটা চিনার উপায় আশা করি তোমরা লেকচারটি ভালোভাবে দেখেছ এবং আয়ত্ত করেছ এখন তোমাদের জন্য এই অধ্যায়টা মানে এই বাটটা সংক্রান্ত যে যাবেদা এটা সহজ হয়ে যাবে যদি তোমরা আগের লেকচারটি দেখে থাকো তো সরাসরি আমরা চলে যাই বাটটা সংক্রান্ত যাবেদা বা বার্তা সংক্রান্ত লেনদেনের জাবেদা কিভাবে করতে হয় বা আমরা করবো খুব সহজেই একটু খেয়াল করি প্রশ্নটা একটু পড়ি দেখি দু সালের জুন এক দশ হাজার টাকার পণ্য ক্রয় করে দশ পার্সেন্ট বার্তা পাওয়া গেল একটু কেটে গেছে আমি একটু পড়তেছি তোমরা এভাবেই বুঝে নিও আচ্ছা তিন তারিখে বলা হয়েছে বিশ পার্সেন্ট বার্তায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় বিশ পার্সেন্ট বাট্টায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় তো আমরা জানি পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা দেওয়া থাকে সেটা হচ্ছে কারবারি বাট্টা এবং এটা বাদ দিতে হয় কিন্তু লিখে দেখাতে হয় না আশা করি বুঝতে পেরেছ আচ্ছা বাটটা প্রদান করা হলো তিনশো টাকা দেখো এখানে কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে এই বাট্টাটা নাই যেহেতু ক্রয় বিক্রয়ের সাথে বাট্টা নাই আমরা জানি বাটটা দুই প্রকার একটা হচ্ছে নগদ বাট্টা আর একটা হচ্ছে কারবারি বাট্টা কারবারি বাট্টা কোনটা ক্রয় বিক্রয়ের সাথে যে বাটা থাকে সেটা কিন্তু এখানে কোন তো কোথাও ক্রয় বিক্রয় নাই তার মানে এটা কি নগদ বাট্টা আশা করি বুঝতে পেরেছ বাট্টা প্রাপ্তি এত টাকা এইটাও নগদ বার্তা দেনাদারের কাছে পাওনা আট হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে এখানে কথা হচ্ছে পূর্ণ নিষ্পত্তিতে কেটে গেছে কথাটা এখানে আমি পৃষ্ঠাটা কেটে নিয়েছিলাম এই জন্য বাকি এলাকাটা কেটে গেছে একটু বুঝে নিও পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার পাঁচশো টাকা পাওয়া গেল তার মানে কি দেনাদারের সাথে এখানে একটা ছাড়ের ব্যাপার আছে যেমন আমি পাইতাম আট হাজার টাকা আমাকে দিছে সাত হাজার পাঁচশো টাকা বাকি পাঁচশো টাকা কি আমি ছাড় দিয়েছি তাহলে এটা একটা নগদ বার্তা পরেরটা খেল খেয়াল করি পাওনাদারের পাওনা পাওনাদারের পাওনা মানে পাওনাদার আমার কাছে পাবে দশ হাজার টাকা পূর্ণ নিষ্পত্তিতে আট হাজার টাকা প্রদান করেছি মানে দশ হাজার টাকা আমাদের কাছে পাইতো কিন্তু আমরা দিয়েছি আট হাজার টাকা মানে বাকি দুই হাজার টাকা আমাদেরকে পনেরো দার ছাড় দিয়েছে এটা হচ্ছে নগদ বাট্টা কারণ কি ক্রয় বিক্রয়ের সাথে নেই আমরা জানি দেনাদার বা পাওদারের সাথে যে থাকে সেটা হচ্ছে নগদ বাট্টা আশা করি বুঝতে পেরেছ প্রশ্নটা তাহলে আমরা এখন এটার জাবেদা কীভাবে দেখাতে হয় বা জাবেদা কীভাবে করতে হয় একটু দেখি আমাদের প্রথম এন্ট্রিটা ছিল পণ্য ক্রয় করে দশ পার্সেন্ট বাটটা পাওয়া গেলো দশ হাজার টাকার পণ্য ক্রয় করে দশ পার্সেন্ট বাটটা পাওয়া গেলো তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী দেখি এখানে আমাদের কোন হিসাবটা দেওয়া আছে ক্রয় হিসাব তো ক্রয় হিসাব সবসময় কী ডেবিট কারণ ব্যয় ব্যবসায়ের ডেবিটই হয় তো এখানে লিখবো ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর আমাদেরকে বাকি কোথা থেকে নিতে হবে চারটা এন্ট্রি থেকে নিব যেমন নগদান হিসাব ব্যাংক হিসাব দেনাদার হিসাব পাওয়া হিসাব এখানে কোথাও ধারে কথা লেখা নেই যে দেনাদার পাওয়া আসবে চেক লেখা নেই যে ব্যাংক আসবে সুতরাং এখানে আসবে নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এখন একটু খেয়াল করি এখানে আমরা টাকাটা কত লিখব একটু দেখা যাচ্ছে দশ পার্সেন্ট আমরা পণ্যটা ক্রয় করেছিলাম তো দশ হাজার টাকা দশ পার্সেন্ট আসে হচ্ছে এক হাজার টাকা মানে এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি ছাড় পেয়েছি তাহলে এখানে নয় হাজার টাকা লিখব যেহেতু এটা কারবারি বাটটা আমরা টাকাটা বাদ দিলাম কিন্তু কোথাও লিখলাম না যে এটা বাটটা তো এখানে লিখবো দশ পার্সেন্ট পণ্য ক্রয় করা হলো কারণটা কি দিব দশ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় করা হলো পরেরটা কি ছিল বিশ পার্সেন্ট বার্তায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় তাহলে এখানে আমাদের প্রশ্নে কোন হিসাবটা দেওয়া আছে বিক্রয় হিসাবটা দেওয়া আছে আমরা জানি তাহলে বিক্রয় সবসময় কি আয় আর আয় হচ্ছে ব্যবসায়ের ক্রেডিট আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট তাহলে এখানে লিখব বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিটটা কি লিচে লিখতে হয় এখন ডেবিট কী অবশ্যই নগদের হিসাব নবদান হিসাব ডেবিট নবদান হিসাব ডেবিট কিভাবে হলো যে আমাদের কোথাও ধারে কথা লেখা নেই যে আমরা দেনাদার বা পাওনাথার লিখবো চেক কথা লেখা নাই যে আমরা ব্যাঙ্ক লিখব তো অবশ্যই থাকে কোনটা নগদান হিসাব এই জন্য নগদান হিসাব লিখলাম আর নগদান হিসাব কী ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে জন্য ডেবিট টাকা লেখবো কত একটু খেয়াল করি আমরা দশ পার্সেন্ট না বিশ পার্সেন্ট বার্তা পেয়েছি অর্থাৎ দশ হাজার টাকায় বিশ পার্সেন্টে দুই হাজার টাকা আসে তাই দুই হাজার টাকা বাদ দিলে আমরা এখানে লিখবো হচ্ছে আট হাজার টাকা কারণে লিখবো বিশ পার্সেন্ট পণ্য বিক্রয় আশা করি বুঝতে পেরেছ এটা আমরা পরেরটা চলে যাই বার্তা প্রদান করা হলো বার্টা প্রদান করেছি একটু খেয়াল করো এটা হচ্ছে প্রদত্ত বার্তা আমরা যেমন ওখানে দেখেছিলাম বার্টার প্রকার বেঁধে একটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা আমরা বাটটা যেটা দিব এটা হচ্ছে প্রদত্ত বার্তা আমরা বার্তা যেটা পাবো সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা বার্তা প্রদান প্রদত্ত বার্তা তো এখানে আমাদের কোন হিসাবটা দেওয়া আছে প্রদত্ত বার্তা দেওয়া আছে আর প্রদত্ত বার্তা ব্যবসায় ব্যয় এই জন্য এখানে লিখব ডেবিট প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আর এখানে পাওনাদার বা প্রদেয় হিসাব সরি দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট যে কোনো একটা লিখবে টাকা কত তিনশো টাকা আচ্ছা এখানে কারণটা লেগেছে বাটটা প্রদান করা হলো এখন একটু খেয়াল করি যে প্রদত্ত বাটটা হিসাব ডেবিট দেনাদার হিসাব কেট কেন হইলো নগদ টাকা কেন হইলো না বারটা যখন প্রদান করা হয় একটু খেয়াল করি বাটটা আমরা কাকে দিই দেনাদারকে দেই কারণ দেনাদারের কাছে আমরা টাকা পাই সেই টাকাটা তোলার জন্য অর্থাৎ তাড়াতাড়ি যেন দিয়ে দেয় এখন দেনাদারকে কিন্তু আমরা নগদ টাকা দিই না দেনাদারের কাছে আমরা যে টাকাটা পাবো সেই টাকা থেকে ছাড় দিই জাস্ট তো এটা নগদ টাকা যেহেতু প্রদান করা হয় না অর্থাৎ নগদ টাকা আমাদের কাছ থেকে চলে যায় না এই জন্য আমরা নগদ হিসাবকে ক্রেডিট করবো না ক্রেডিট করবো হচ্ছে কাকে দেনাদারকে আমরা ছাড়টা যাকে দিয়েছি তাকে ক্রেডিট করে দেবো যেমন দেনাদারকে ছাড় দিয়েছি এই জন্য দেনাদারকে ক্রেডিট করে দিলাম বার্তা প্রাপ্তি দুশো টাকা যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য কি আয় প্রাপ্ত বার্তা ব্যবসায়ের আয় আর আয় সবসময় কি হয় ক্রেডিট হয় তাহলে আমরা এখানে লিখব প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট আর ডেবিট কার্ড করব বাট্টাটা আমরা কার কাছ থেকে পেয়েছি অবশ্যই আমাদেরকে বার্তা পাওনাদার দেয় কারণ আমাদের কাছে টাকা পাইতো এবং সেই টাকাটা দ্রুত যাতে আমরা পরিশোধ করে দিই এই জন্য আমাদেরকে বাট্টা দিয়েছে তো এখানে আমরা লিখবো পাওনাদার হিসাব ডেবিট কারণ দায়টা কমে গেছে পাওনাদার বা আর একটা নাম আছে পাওনা সেটা হচ্ছে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব ডেবিট এটা খেয়াল করো এখানেও কিন্তু আমরা নগদ টাকা লিখি নাই কারণ বাটটা পেয়েছি আমরা মানে ডিসকাউন্ট পেয়েছি ছাড় পেয়েছি কই থেকে নগদ টাকা পাই নাই আমাদের কাছে পাওনাদার যে টাকাটা পাইতো সেই টাকা থেকে আমরা একটা ছাড় পেয়েছি জাস্ট কিন্তু নগদ টাকা পাইনি এই জন্য এখানে নগদের হিসাব আসবে না কত টাকা দুশো টাকা আমরা এখানে কারণ হিসেবে লেগব বাটটা পাওয়া গেল আশা করি এখন একটু দেখি পরের দিনটি কী বলছে দেনাদারের কাছে পাওনা না আট হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার পাঁচশো টাকা পাওয়া গেল। মানে আমি দেনাদারের কাছে পাইতাম কত টাকা আট হাজার টাকা এখন আমি তাকে ডিসকাউন্ট দিয়েছি পাঁচশো টাকা যার কারণে আমাকে সাত হাজার পাঁচশো টাকা পরিশোধ করেছে একটু খেয়াল করে এখানে কোথাও কিন্তু ডিসকাউন্টের কথা লেখা নেই আমাকে দেখে বুঝতে হবে কীভাবে বুঝবো যেমন আমরা এখানে পাইতাম পূর্ণ নিষ্পত্তিতে পূর্ণ নিষ্পত্তি মানে কি লেনদেনটা একদম নিষ্পত্তি হয়ে গেল আমাদের কাছে আর পাবে না বা আমরা কারো কাছে পাবো না এটাই হচ্ছে পূর্ণ নিষ্পত্তি তার যেহেতু পূর্ণ নিষ্পত্তির কথাটা লেখা আছে যে নিষ্পত্তি হয়ে গেল তার মানে কি অবশ্যই একটা ডিসকাউন্ট দিয়েছিলাম আমরা তো এখন দেখি খেয়াল করে সাত টাকা পাওয়া গেলো মানে নগদ টাকা পাইছি নগদ নিষেধ ডেবিট তো এখানে লিখবো আমরা নগদান হিসাব ডেবিট সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা নগদ হিসাব ডেবিট সাত হাজার পাঁচশো টাকা এবং আরেকটা কি পেয়েছিলাম আমরা দেন কাছ থেকে যখন আমরা টাকাটা পাইলাম আমরা তাদেরকে ডিসকাউন্ট দিয়েছিলাম মানে বার্তা দিয়েছিলাম এটা কি বার্তা নগদ বার্তা তার মানে কি লিখে দেখাতে হবে বারটা যেহেতু দিয়েছিলাম এটা হচ্ছে কি বার্তা হবে প্রদত্ত বার্তা দেনাদারের কাছ থেকে যখন টাকা আদায় করি আমরা তখন তাকে যে ছাড় দেই সেটা হচ্ছে প্রদত্ত বার্তা আর প্রদত্ত বার্তা ব্যবসার কি ব্যয় এই জন্য ডেবিট প্রদত্ত বার্তা হিসাব ডেবিট আমরা বার্তা কত দিয়েছিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম এখন দেখো ক্রেডিট কাকে করবো আমরা কার কাছ থেকে টাকাটা পেয়েছি দেনাদারের কাছ থেকে যেহেতু দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি আর দিনাদার ব্যবসার কি সম্পদ আমরা টাকা পেয়েছি দিনাদারের কাছ থেকে এবং দিনাদার কমে গেছে এই জন্য দিনাদার হিসাব ক্রেডিট বা সম্পদ কমে গেছে দেনাদার হিসাব ক্রেডিট খেয়াল করবো দেনাদের কাছে আমরা কত টাকা পাইতাম আট হাজার টাকা মানে পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে তার মানে কি আমাদেরকে আট হাজার টাকায় ক্রেডিট আশা করি এটা বুঝতে তারপরে চোদ্দ তারিখটা দেখি পাওনাদারের পাওনা দশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আট হাজার টাকা প্রদান অর্থাৎ পাওনাদার আমার কাছ থেকে দশ হাজার টাকা পাইতো কিন্তু আমরা তাকে কি আট হাজার টাকা প্রদান করেছি যেহেতু আট হাজার টাকা প্রদান করেছি একটু খেয়াল করি পাওনাদারকে পরিশোধ করেছি তার মানে পাওনাদার ব্যবসার কী পাওনাদারকে আট হাজার টাকা পরিশোধ করেছি পাওনাদার ব্যবসার দায় যেহেতু পরিশোধ করেছি তাহলে পাওনাদার কি কমে গেছে এই জন্য দায় কমে গেছে দায় কমে গেলে ব্যবসার কী ডেবিট তাহলে এখানে নেব পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট কত টাকা দশ হাজার টাকা কারণ এখানে পূর্ণ নিষ্পত্তি করা হয়েছে এই জন্য দশ হাজার টাকাই হবে আচ্ছা এখন বাকি দেখলো কে দেখি একটু খেয়াল করে পাওনা পাওনার দশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আট হাজার টাকা প্রদান করা হলো একটা খেয়াল করে দেখি যে আমরা আট হাজার টাকা প্রদান করেছি তার মানে কি একটা ছাড় পেয়েছি বা ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট কত টাকা পেয়েছি দুই হাজার টাকা কারণ আমাদের কাছে পাওনা পাইতো কত দশ হাজার টাকা এটার পূর্ণ নিষ্পত্তিতে আমরা আট হাজার টাকা প্রদান করেছি মানে নিষ্পত্তি হয়ে গেছে লেনদেনটা তার মানে এই পাওনা আমাদেরকে দুই হাজার টাকা ছাড় দিয়েছে আর এইটা কি আমরা পেয়েছি এটা হচ্ছে প্রাপ্ত বার্তা মানে আমাদের জন্য আয় হয়েছে নগদ বার্তা যেহেতু সেহেতু লিখে দেখাতে হবে তো আমরা এখানে লিখব প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট কারণ কি আমাদের আয় এই জন্য হচ্ছে ক্রেডিট কত টাকা পেয়েছি আমরা প্রাপ্ত বার্তা প্রাপ্ত পেয়েছি আমরা দুই হাজার টাকা মানে ছাড় ডিসকাউন্ট পেয়েছি আচ্ছা এখন বাকি টাকাটা কত টাকা আট হাজার টাকা আমরা কী করেছিলাম নগদ পরিশোধ করেছিলাম এই জন্য নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আট হাজার টাকা খেয়াল করি ডেবিট পাশে দশ হাজার এবং ক্রেডিট পাশে দশ হাজার মিলে গেছে তো লেকচারটি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং মনোযোগ দিয়ে দেখেছো যারা মনোযোগ দিয়ে দেখনি তারা ভিডিওটা আবার দেখবে তাহলে হচ্ছে গিয়ে এই বার্তা সংক্রান্ত যে যাবেদা আছে এটা বুঝতে পারবে এবং খুব সহজেই তুমি সমাধান করতে পারবে বিশেষ করে নগদান বইতে এই বার্তা সংক্রান্ত যাবেদা তোমাকে খুব হেল্প করবে নগদান বই সমাধান করার জন্য আজকে আমি আমার লেকচারটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করো